আপা এর ভিতর কি আপা কোন কোন আপা আমার দেখতে এর ভিতরে আছে মাল গোপনে না একটু দেখান আপা না না ভাই বোনেরা আপনারাও কবলায় এই জায়গায় একটা সুন্দর জিনিস আছে ভাই বোনেরা এই দেখেন কিভাবে লিখছি যাতে কেউ না বুঝতে পারে যে এর ভিতরে কি আছে আপনারা গেস করেন তো এর ভিতরে কি আছে আমি জানি আপনারা জানবেন না তো আমার আব্বা মা দেখি কি চুপি চুপি গল্প করতেছে যেদিন আমি ঢাকায় যাবো সেই দিন করছে কি জামাই তো আসবি কিন্তু বাড়ির অবস্থা যেরকম অবস্থা হয়েছে এই জিনিসটার এটা তো লজ্জা লাগতেছে জামাইয়ের সামনে দিকাতে আমি মনে মনে করুন কি যে আসলে গ্রাম অঞ্চলের বাবা মা বলেন আর শহরের বাবা মারা বলেন তারা না একটু মৃত ব্যয় আপনারা সবগুলাই জানেন একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় সে তারা না সহজে কিনতে চায় না এরা মধ্যবিত্ত পরিবারের মা বাপ মারা এরকমই দেখা যায় কি যে একটা জিনিস যদি নষ্ট হয় সেই জিনিসটা চিন্তা করে কি আরও দুই চার বছর যায় তারপরে হচ্ছে গান কিনা হবেনি মানে তারা টাকা পয়সাগুলি গুছায় রাখে অন্য অন্য কাজে ব্যবহার করে যেহেতু সিমলা পড়াশোনা করতেছে আমার ভাইয়ের ছেলেতে পড়াশোনা করতেছে ওরা এই দামি জিনিসপত্রগুলো না কিনতে চায় না ওই যে নষ্ট যখন ছিঁড়ে যাবে তখন আবার ঠিকই কিনবিনি তো আমার মনে হলো কি আমার মা দেখলাম খুব মন খারাপ করছে এই জিনিসটা কিনলে তো আমি না চুপি চুপি একটা জিনিস অর্ডার দিছি এবার বাপ মা এক দুইজনের সাথে নিয়ে দিকাবো দেখি তারা কিরম খুশি হয় আপনারা দিকাবলা প্রথমে কারণ আমার বাপ মাকে আগে দিকাবো ভাই বোনেরা তারপরে হচ্ছে আপনারা দিকাবো আসেন শুনেন না আমার মা না চুপ করে এসে দেখতেছে যে আমার বিটি কি করে ভিডিও বানাচ্ছে কিন্তু আমার কাছে যে কি আছে সেটা জানে না আসেন আসেন ভাই বোনেরা সেরকম জিনিস আছে আসেন আসেন কি বলতে পারি তাই তুমি না বললে পারে আমার আব্বা বিশ্বাস করবেন না কোন কিছু কিনতে চায় না তো মা দেখি আব্বার সাথে চুপি চুপি কিছু একটা করছিল কি আছে ও বেটি আর কি আছে তার তো বলতে পারতেছি নি এখন তো তোমার আব্বার কাছে কত কিছু গল্প টল্প করি তো অনেক কিছু কিনতে পারি কিন্তু তো মেলা কিছু তো খোলার পর আমরা বুঝবো নি যে তুমি কি নিয়ে আসছো এখনো বুঝে নাই কি আছে এই দেখেন আমাদের সুপার কাবার আছে আমার এখন 2-5 বছর থাকতে আমার কিছু নেই আমার আব্বা বিশ্বাস করবেন না 2-4 বছর 5-10 বছর আমি আসলে এই জিনিসটা কি হচ্ছে মানে সুপার কাভারটা আমি অনেক পেজ ঘুরছি কিন্তু ওশান ওয়েব এর এই পেজটাতে দেখলাম কি খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আমরা মনে করছি নতুন একটা হলো একটু পরে দেখাচ্ছি দেখেন কেমন লাগে
এটা হচ্ছে ফাইনাল লুক, ভালোই সুন্দর লাগতেছে তাই না? সবচেয়ে বেশি কালারটা ফুটছে দেখেন, দারুণ সুন্দর কালারটা, আর খুবই রিজনেবল প্রাইসে এই পেজটাতে পাওয়া যায়। আর একটা কথা কি জানেন, আপনারা যদি আপনার সোফার ছবি তুলে ওদের কাছে পাঠা দেন, সোফার ছবি দেখে ওরা কিন্তু আপনাকে এই কাভারটা বানায় দিবি, তাহলে ঘরে বসে আপনারা কিন্তু সুপার কাভার পাওয়া যাচ্ছেন এই পেজটা থেকে। আর উপরে আমি মেনশন করে দেবো পেজটার লিঙ্ক, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আগের কাভারটা আব্বা চাইছিল, আর মতো চিন্তা করেন না যে 5-7 বছর চলে যাবে, আমরা কিনলে না দিবি তুমি, এই যে নিয়ে এসে দেখি তো সুন্দর লাগছে, অবশ্য খুব ভালো লাগছে এটাই, কারণ আপনি এত টাকা দিয়ে একটা সোফা কিনছেন আর এই কাভারটা অল্প টাকার কাভার কিনতে পারবেন না, খুব কয় টাকাই ভালো লাগে। আমার আব্বা হচ্ছে সাশ্রয়ী মানুষ, সেজন্য এরকম করে। আর ও থাকবেন সুস্থ থাকবেন, বাপ মা খুশি তো দুনিয়া খুশি, আপনারা খুশি হয়েছে।